सभापति जातीय नेता बांग्लादेश जमात इस्लामी माननीय भारप्राप्त अमीर संसदीय दल सबक प्रधान जननेता अध्यापक मुजिबुर रहमान अन्य सब नेतृबृंद एवं बांगलार जाग्रत जनता अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि व बांग्लादेश जमात इस्लामी एक देश प्रेमिक आधुनिक डेमोक्रेटिक प्रोग्रेसिव इस्लामी दल আমরা এই বাংলাদেশে একটি ওয়েলফেয়ার কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই, যার মানে হচ্ছে এখানে আইনের শাসন নিশ্চিত করা হবে, মানবাধিকার লঙ্ঘিত হবে না, সকল মানুষের মৌলিক অধিকার আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দেব, নারী পুরুষ দল মত বিশ্বাস ধর্ম নির্বিশেষে নিরপেক্ষভাবে সকলের অধিকার নিশ্চিত হবে। এইখানে রাতের বেলায় কক্সবাজার থেকে দিনাজপুর পর্যন্ত একজন নারী নির্বাহে চলাচল করতে পারবে, আল্লাহর ভয় ছাড়ার কোনো ভয় থাকবে না। সংগ্রামী জনতা জামাত ইসলামী বাংলাদেশ একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রের জন্য মানবতার মুক্তির জন্য স্বাধীনতা রক্ষার জন্য আমরা প্রতিটি সময়ে সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরা স্বাধীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। আমরা পত্রিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে যুগপৎ আন্দোলন করেছি। আমরা আওয়ামী লীগের স্বৈরাচার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সকল দল মিলে বিএনপি জাতীয় পার্টি ইসলামী দল সহ যুগপৎ আন্দোলন করেছি। এই এর মানে হচ্ছে যেখানে গণতন্ত্রের সংগ্রাম, যেখানে মানুষের অধিকারের সংগ্রাম, যেখানে স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সেখানে বাংলাদেশ জামাত ইসলামী। আজ আওয়ামী লীগ বলে আমরা স্বাধীনতা বিরোধী দল, আওয়ামী লীগ বলে এই দেশের রাজনীতি করা মানবাধিকার নেই। আমি আপনাদের কাছে অনেকগুলো ছবি নিয়ে আসছি, একটি মাত্র দেখাই সময় কম। এই একটি ছবি যেখানে ছবিতে আছে মতিউর রহমান নিজামী, সুরঞ্জিৎ সেন গুপ্ত, মওদুদ আহমেদ, সাজেদা চৌধুরী এবং আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করে তখন একেবারেই হালাল স্বাধীনতার সপক্ষের শক্তি, দেশপ্রেমিক শক্তি। আর যখন তাদের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তখন স্বাধীনতা বিরোধী শক্তি। এর নাম হচ্ছে মুনাফিকি, এর নাম হচ্ছে সততা। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামী একটি সৎ রাজনৈতিক দল, সেই জন্য সকলের ভয়। সংগ্রামী ভাইরা, আমরা একটি নির্বাচনী দল, আমরা সিয়াসি নির্বাচনে অংশগ্রহণ করেছি, 88 বর্জন করেছি, 91 করেছি, 96 করেছি, 2001 সালে করেছি, 2018
আসামে করেছি, আমরা নির্বাচনে বয়কট করেছি 2014 এবং রাতের আধারের ব্যালট বাক্স পুলিশ কর্তৃক ভর্তি হওয়ার সেই নির্বাচন। আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচন করব, নির্বাচনের আমাদের প্রস্তুতি আছে। কিন্তু রাতের আধারের নির্বাচন নয়, ব্যালটে ডাকাতির নির্বাচন নয়। নির্বাচনের আগে সরকার গঠনের মতো বুয়ানপিদের নির্বাচন নয়, আমরা নির্বাচন করব। এই কথা প্রমাণিত এবং এই কথা আজ জাতীয় কনসেনসাস হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, হয় না, হয় না, 14 এবং 18 তার প্রমাণ। জামাত ইসলামী তাই কোন সরকারের অধীনে নির্বাচনে যাবে না, একমাত্র ইয়াকতার সরকারের অধীনে জামাত ইসলামী নির্বাচনে যাবে। আজকের এই লড়াই, আজকের এই সংগ্রাম, আজকের এই সমাবেশ সেই ক্যাপিটাল সরকার দাবি অর্জনের জন্য। আজকের এই সমাবেশ এই স্বৈরাচার বেশিরভাগ সরকারের পতনের জন্য। আমি যে স্লোগান দিয়েছে নো হাসিনা, আমি আরেকটা স্লোগান দিতে চাই গো হাসিনা। আমি বলবো হাসিনা, আপনারা বলবেন গো হাসিনা, 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 তোমার কথায় নাচি না। প্রিয় ভাইরা, আমি শেষ করতে চাই, সময় খুবই কম। সেটি হচ্ছে আজকে আমি এই জাতির কাছে আহ্বান জানাব, দেশবাসীর কাছে আহ্বান জানাব, বাংলাদেশ ধ্বংসের অতল গহ্বরে বাংলাদেশ বিশ্বের শেষ হয়ে যাওয়ার পথে এখানে সকল দল, সকল পেশাজীবী, সকল স্তরের মানুষ আসুন। আমরা ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হতে পারে সেরকম একটি ব্যবস্থা গ্রহণ করি, ফর্মুলা গ্রহণ করি। পরিশেষে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনি বলেছেন 1% ভোট করলেও বৈধ হবে, আপনার সংবিধান সম্পর্কে জ্ঞান নেই, আইন পরিবর্তন করতে হবে। প্রথম নির্বাচনে সকল ক্যান্ডিডেট মিলে শতকরা 50% ভোট না হলে সেই নির্বাচনকে গ্রহণ করা যাবে না। এই নির্বাহে আইন সংশোধন করেন। আর আপনাকে অনুরোধ করবো, আপনি নাকি ভালো মানুষ, শুনেছি আপনি দ্বিতীয় নুরুল হুদা হবেন না, আপনি প্রয়োজনে পদত্যাগ করুন। সবাইকে সংগ্রামীর সালাম জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।